অল্প একটু হাঁটলে কি আপনি পায়ে ক্লান্তি বোধ করেন? হাঁটু, হাঁটুর নিচের যে কাফ মাসেল থাকে, পায়ের পাতা, সেগুলোয় ব্যথা বোধ হয়, মনে হয় কেউ একটু মাসাজ করে দিলে বা টিপে দিলে আরাম হতো। যদি আপনি এটা অনুভব করেন তাহলে বুঝতে হবে যে আপনার পায়ের মাসেল ক্রমশই দুর্বল হয়ে পড়েছে। যাদের এই লক্ষণগুলো দেখা দেয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্যাল মেন্টাল মোটিভেটরে। আমরা এখন মেশিন নির্ভর যুগে বাস করছি এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। অর্থাৎ এখনও পর্যন্ত মেশিনগুলো আমাদের নিজেদের চালাতে হতো, অর্থাৎ একটু পরিমাণে হলেও পরিশ্রম করতে হতো। এবং ভবিষ্যতে এমন এক যুগ আসতে চলেছে যখন আমাদেরকে আর পরিশ্রম করতেই হবে না, হয়তো সমস্ত কিছুই কন্ট্রোলড হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার দ্বারা। যেমন এখনও পর্যন্ত আমাদের গাড়িতে করে কোথাও যেতে গেলে গাড়িটা নিজেকেই চালাতে হয়, কিন্তু ভবিষ্যতে এমন গাড়ি আসতে চলেছে যেখানে আপনি চেপে বসলেন অ্যাজ এ প্যাসেঞ্জার, আপনাকে গাড়ি চালাতে হবে না। ওখানে জিপিএস থাকবে, আপনি লোকেশন সেট করে দেবেন, গাড়ি নিজে নিজেই পৌঁছে যাবে। অতিরিক্ত যন্ত্র নির্ভর হয়ে পড়ার ফলে আমরা আমাদের মাসেলকে কম ইউজ করি আর তার ফলস্বরূপ মাসেল উইকনেস, আর মাসেল উইকনেস তৈরি করে জয়েন্ট উইকনেস, তার ফলে মাসেল ও জয়েন্টে ব্যথা অনুভব হয়, ক্লান্তি অনুভব হয় অল্পতেই। তো আজকে আমি দেখাবো চারটে এক্সারসাইজ, যার মধ্যে দুটো খুব কমন যেটা আপনারা হয়তো আগেও দেখেছেন, আর দুটো থাকবে একটু স্পেশাল এক্সারসাইজ যেগুলোতে সচরাচর আমরা খুব একটা ধ্যান দিই না বা আমরা ফোকাস করি না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম এক্সারসাইজ হিল রেজিং এক্সারসাইজ, 1, 2, 3, 4, 5 এভাবে করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না আপনি অনুভব করছেন যে আপনার এই কাফ মাসেলগুলো ফ্যাটিগ হয়ে যাচ্ছে বা টায়ার্ড হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট 40 to 50 রিপিটেশন এভাবে করতে থাকবেন। এটা হয়ে গেলে পরে কিছুক্ষণ রেস্ট নেবেন, তারপরে পা দুটো একটু ভেতর দিকে ঘুরিয়ে নেবেন, গোড়ালিটা একটু বাইরের দিকে ঘুরে যাবে, আর তারপরে একই রকমভাবে 1, 2, 3, 4, 5 আনটিল আপনি ফ্যাটিগ ফিল করছেন বা আপনি ক্লান্ত অনুভব করছেন। নাম্বার টু, এভাবে পাটা ভাঁজ করে কিছুটা বসার মতো করে হোল্ড করে থাকবেন, আর এভাবে 30 সেকেন্ড পর্যন্ত স্টে করার চেষ্টা করবেন বা যতক্ষণ আপনি পারছেন, আর এভাবে 3 to 5 টাইমস পর্যন্ত রিপিট করবেন, তারপরে রিলিজ। এর পরের এক্সারসাইজের জন্য আমাদের প্রয়োজন একটা এরকম 2 কিলো ওজনের ওয়েট কাফ, যেটা আমরা গোড়ালির ওপরে বেঁধে নেব, আর তারপরে যে পায়ে বাঁধা আছে সেই পাটা এভাবে ভাঁজ করে 5 গুনবো, 1, 2, 3, 4, 5 1, 2, 3, 4, 5 এই অবস্থায় ব্যালেন্স রাখার জন্য আপনি কোনো দেওয়ালে বা কিছু একটাকে ধরে দাঁড়াতে পারেন, আর এভাবে রিপিট করবেন 20 বার পর্যন্ত। এর ফলে আমাদের থাইয়ের যে পেছনের দিকের মাসেল, যাকে আমরা হ্যামস্ট্রিং বলে জানি, তার স্ট্রেন্থেনিং হবে। আর 4 নম্বর এক্সারসাইজ হচ্ছে আমাদের হাঁটুর নিচের এই যে সামনের দিকের যে মাসেল, যাকে আমরা বলি টিবিয়ালিস অ্যান্টিরিয়র, তার স্ট্রেন্থেনিং। দেওয়ালে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে বা কিছুকে ধরে দাঁড়িয়ে এবং তারপরে পায়ের পাতাগুলো ওপরের দিকে টেনে তুলতে হবে, আর খেয়াল রাখবেন এখন যেন হাঁটু ভাঁজ না হয়, আর এভাবে রিপিট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি অনুভব করছেন যে পায়ের সামনের এই মাসেলগুলো ফ্যাটিগ হয়ে গেল। রাফলি 20 থেকে 30 বার পর্যন্ত করতে হবে। এই প্রত্যেকটা এক্সারসাইজকে যদি প্রত্যেক দিন দুবেলা করে প্র্যাকটিস করা যায়, দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে পায়ের শক্তি অনেক বেড়ে গেছে, আর তাহলে হাঁটাহাঁটি করতে গেলে অল্পতেই ক্লান্তি অনুভবও করবেন না বা পায়ের ব্যথাও হবে না। আর এই ব্যায়াম ছোটো থেকে বড় সবার জন্য সমান রকমভাবে কার্যকরী, তবে যদি কারো অস্টিও আর্থ্রাইটিস থেকে থাকে, যেটা একটু সিভিয়ার পর্যায়ে আছে, তাদের হয়তো ওই হাঁটু ভাঁজ করে বসে যে ব্যায়ামটা দেখালাম সেটা করতে গেলে পায়ে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে ওটা অ্যাভয়েড করবেন। আর যদি অন্য কারোরও কোনো এক্সারসাইজ করতে গেলে ব্যথা অনুভব করে তাহলে সেটা ব্যথা হওয়ার আগে পর্যন্ত করবেন, কখনো নিজের জয়েন্টের ওপরে ওভার স্ট্রেস দেবেন না, তাহলে কিন্তু উল্টে ক্ষতি হতে পারে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আশা করি আজকের এই ভিডিও অনেকেরই উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, খুদা হাফিজ, বাই বাই।